ଏତିକି ଚାଲ ଗୁଡ଼ି କରିଥିସି ତୁମରା ମିକ୍ସର ମେସିନ ଚାଲ ଗୁଡ଼ କରି ନିଏ ଆମର ମତନ ପିଠିଏ ବନାଥିବ ଆଉ ଏ ଦେଖ ସତ ଚାଲ ଆସେ ଏରମ ଗୁଡ଼ି ବନାବ হাফ চামচ লবণ দিয়ে দেবো জলে জাল হয়ে গেছে মানে 500 চালের গুঁড়ি জলের মধ্যে ঢেলে দেবো আমার আল্লাহ মারা এই গেছে আহানে নামাই নেব এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে মাখিয়ে নেব চালের গুঁড়ি মাখানো হয়ে গেছে হানে পাকায় নেব এইরকম পাকায় পাকাইয়ে তারপরে কাটিয়ে নেব কাটা পিঠেগুলো এই যে এইরকম কাটিয়ে কেটে নিতে হবে তারপরে রাঁধতে হবে এটা কাটবার সময় এটি একটু গুঁড়ি দিয়ে কাটতে হয় নালে হাতে জড়াই যায় এই পিঠেটা তিনটে নাম আছে কেউ বলে ছড়া পিঠে কেউ বলে কাটা পিঠে কেউ বলে পুষি পিঠে তা ভাই আমি বলি কী পিঠে জানো আমি বলি কাটা পিঠে আজ যে কাটিয়ে কেটে বানাতে হয় সেজন্য তুই বলি কাটা পিঠে ছড়া কাটা হয়ে গেছে আহানে আমি উঠোই নেব দুই কিলো গাছ দুধ
এই পিঠাটা করতে গেলি দুধ একটু বেশি লাগে, তা আমি 2 কিলো গাই দুধ আর 100 আঙুল দুধ দিছি। তোমরা চাইলে এসে বেশিও দিতে পারো। এই দুদিন মধ্যে 200 পাটালি দেবো, খেজুরে পাটালি, আর 200 গুড় দেবো। বন্ধুরা, ঠাকুমা তো এটার মধ্যে 200 খেজুরের গুড় আর 200 পাটালি দিল, তো আপনারা তো দুটো জিনিস হয়তো নাও পেতে পারেন। যদি শুধু খেজুরের গুড় পান তাহলে 400 খেজুরের গুড়ই দিয়ে দেবেন, আর যদি শুধু পাটালি পান তাহলে 400 পাটালি দিয়ে দেবেন, যে কোনো একটা জিনিস দিলেই হবে। আর যদি দুটো দিতে চান তাহলে 200 200 করে 400 দিয়ে দেবেন। এই কটা কাজু বাদাম আমি দুধ রসের মধ্যে দিয়ে দিলাম। দুধ রস জাল হয়ে গেছে, এখানে কাটা পিঠে দুধ রসের মধ্যে ডালে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি তো পিঠেটা তো চালের গুঁড়িতে বানালাম, ও তোমরা সুজি দিয়েও বানাতে পারো। আমি যেরকম বানালাম তোমরা সেই রকমই বানাবা, দেখবা খুব সুন্দর আস্বাদ হবে, খুব আস্বাদ হবে। এই জায়গায় গরম জল আছে, এর মধ্যে 100 আমল দুধ দিয়ে গুলাই নেব। দুধটা এখানে দিয়ে দেবো। পিঠে রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। দিদি ভাই, দাদা ভাই, এই পিঠেটা এখনই খাবা না, রান্নার সাথে সাথে 2 ঘন্টা ধরে রাখিয়া তারপরে খাবা, খাতে ভালো লাগবে। খুব